তাহলে দেখো যে এই স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে আমরা কি হয়ে যাই, আমরা পঙ্গুত্ব বরণ করি, কি হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, চলাফেরা করতে পারি না, প্যারালাইসিস হয়ে যায়। এই রোগের বিরুদ্ধে টিকা তৈরি করা হয় ভাইরাস ব্যবহার করে। কোন ভাইরাস থেকে টিকাটা তৈরি করা হয় জানো? সে ভাইরাসের নামও হচ্ছে পোলিও। কাটা দিয়ে কাটা তোলা, কাটা দিয়ে কাটা তোলা, তাই না? তাহলে কি অনুজীব উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ, তাই না? হ্যাঁ, ভাইরাস, অনেক ভাইরাসের ভ্যাকসিনই ওই ভাইরাস দিয়ে তৈরি করা হয়। তাহলে অনুজীব উদ্ভিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তার মানে কি অনুজীব শুধু আমাদের অসুখই করে না, আমাদের উপকারও আসে। যেমন এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে উদ্ভিদকে পরিবেশ থেকে কি দেয়, নাইট্রোজেন গ্রহণ করতে সাহায্য করে, ঠিক আছে? এখন দেখো যে উদ্ভিদ যদি নাইট্রোজেন, মানে উদ্ভিদে নাইট্রোজেন কি জন্য প্রয়োজন, নাইট্রোজেন না পেলে তার পাতা সব হলুদ হয়ে যাবে, পাতাগুলো পড়ে যাবে, সে পুষ্টি উপাদান গুলো পাওয়ার জন্য তার নাইট্রোজেন প্রয়োজন। কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া আছে যে পরিবেশ থেকে নাইট্রোজেন নিয়ে ওই উদ্ভিদের ভিতরে দিয়ে দেয়। কারণ বিদেশে পানির অভাব, তাই আমাদের দেশেও তো পড়ে যায়। দেখো বিজ্ঞানীরা পাটের পাতা এবং কাণ্ডেও বিভিন্ন ধরনের অণুজীব পেয়েছে, যারা পাটের বৃদ্ধি ও টিকে থাকার জন্য কি করে, সহযোগিতা করে। বুঝতে পেরেছো? আচ্ছা অদিতি রিডিং করো। হ্যাঁ জোরে করবা। কিভাবে এই কোন পদ্ধতির মাধ্যমে হচ্ছে তারা শর্করা উৎপাদন করে? কি সংশ্লেষণ, তাই না? এরপরে বুঝতে পেরেছো? এই অণুজীবরা তাহলে কত কত কাজ করে, বসো, লিভান করো, বসে করো। এই সংক্রান্ত কর্মকাণ্ড পরিবেশের অন্যান্য জীবের উপর বড় রকমের প্রভাব পৃথিবীর ইকোসিস্টেমের মানুষের ভূমিকা, পৃথিবীর বাস্তুতন্ত্রে মানুষের ভূমিকা প্রভাব বিস্তার করে, তাই তার আচরণের প্রভাব জীব জগতের সকলের উপর পড়ে। বাস্তুতন্ত্রের কেবল জীব উপাদান
গরম জড়ো পাখির উপর প্রভাব রয়েছে। মানুষ এখন পানি বাতাস সহ পরিবেশ আবহাওয়া জন্য আমাদের যানবাহন রাস্তাঘাট সুরক্ষা ইত্যাদি তৈরি হচ্ছে, এর ফলে পরিবেশের উপর দীর্ঘস্থায়ী ব্যাপক প্রভাব পড়ছে। উদাহরণস্বরূপ বলা যায়, বরফকুচি করার জন্য জলপাতা জলাবদ্ধ দিয়ে মহানগ্মা সেই স্থানের বাস্তবে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করে সম্পূর্ণরূপে বিভিন্ন জায়গায় নিয়েছে। যখন কোনো বনের গাছ কাটা হয় তখন বনের বাস্তুতন্ত্র বনের উপর নির্ভরশীল প্রজাতি গুলোকে বেছে থাকার জন্য নতুন করে চেষ্টা করতে হয় এবং স্থানীয় আত্মীয় জলবায়ুর পরিবর্তন। আবার একটি বাঁধ নির্মাণের ফলে নদীর নদীপথ পানির অন্তর পরিবর্তিত হয় এবং নদীর নদীপথ বরাবর বসবাসকারী প্রজাতিগুলো প্রভাবিত হয়। আচ্ছা ঠিক আছে, এই যে মনে করো টাঙ্গাইল কোন নদীর তীরে যমুনা, এত ভাবার লাগে। যমুনা এত ভাবার লাগে। আচ্ছা কোনো কারণে যদি যমুনার উপরে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে টাঙ্গাইলের বাস্তুতন্ত্রের কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে তোমাদের মনে হয়? কে বলবে? এটা হচ্ছে মাসাইদ বলবে, বলো। মনে করো এটা মনে করো যমুনা নদী, এটা টাঙ্গাইল। যমুনাটা এদিক দিয়ে চলে গেছে, এখন টাঙ্গাইল মনে করো এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এদিকে টাঙ্গাইল আর এদিকে সিরাজগঞ্জ। মনে করো যে এই জায়গায় বাদ দিয়ে দেওয়া হলো, তো এই যে তাহলে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের উপরে কি ধরনের প্রভাব পড়বে? বলবা যেগুলো দিলে তাড়াতাড়ি। আসলে আমরা যদি এইসব বাস্তব প্রবলেম গুলো সম্মুখীন না হয়ে এগুলো যদি আমরা বলতে না পারি, বইয়ে তো অনেক লেখা আছে, এগুলা পড়লে বুঝবা, যা আছে অমনি আনসার করতে পারবে, কোনো প্রশ্ন হইলে নিজেরাই পারবে। কিন্তু এগুলো আসলে তোমার বাস্তব জীবনের সাথে কতটুকু তুমি সম্পর্কিত করতে পারতেছো এটাই হচ্ছে মূল বিষয়। বুঝতে পারবা না, দুটা লাইন বলো মাত্র। বসো বসো তুমি, তারপর সে তামিম। আচ্ছা তামিম কে? বাংলাদেশের তামিম ইকবাল।
ক্রিকেটার সে কি করে, ওপেনিং করে না, খেলতেছে এবার, খেলা দেখো কালকে কি অবস্থা বাংলাদেশে, কত রানে? 200 রানে হাঁটছে, কত রানে হাঁটছে? কত রানে হাঁটছে? 800 রানে হাঁটছে, 100 কত রানে হাঁটছে? 150 রানে ইংল্যান্ডের সাথে তোমরা কি খেলা দেখো? আচ্ছা ঠিক আছে, ধরো হচ্ছে তামিম এবং সাকিব কে বাদ দিয়ে দেওয়া হলো টিম থেকে, তাহলে টিমের উপরে কি ধরনের প্রভাব পড়বে এটা তুমি বল। বলো, এটা তো বলতে পারো। আবার যদি এরকম দুইটা তামিম দুইটা সাকিব কে দেওয়া যায় তাহলে কিরকম একদম জিতার সম্ভাবনাটা বেশি থাকবে, তাই না? তো এই যে, তাহলে এটা একটা সম্ভাবনা যে কি থাকলে কি হবে, আমরা যদি আমরা এতটুকু পরিবর্তন করে দিই আমাদের ইকোসিস্টেমের মধ্যে অনেক পরিবর্তন আসবে। হ্যাঁ আচ্ছা, তুমি এটা যদি না বলতে পারো, আমরা যে এটা পড়ে আসলাম যে জনসংখ্যা বৃদ্ধির জন্য আমাদের কি ধরনের পরিবর্তন হচ্ছে, এই জনসংখ্যা বৃদ্ধিটা আমাদের পরিবেশের যে বাস্তুতন্ত্রের উপরে কি ধরনের প্রভাব ফেলতেছে এটা বলো। নিয়মল বসো, আজীবনে তো পারবো না বলেই গেলা, একটু চেষ্টা করে দেখো। জনসংখ্যা বৃদ্ধির জন্য আমাদের পরিবেশের উপর কি ধরনের প্রভাব পড়ছে চিন্তা করো, এগুলো চিন্তার বিষয়। স্যার বসো বসো বসো, পারবেন না বসো, মাহির অনেক অনেক প্রবলেম হয়, বলতে থাকো। আচ্ছা তুমি বলেছ যে গাছ কেটে ফেলে কেন? বাসা তৈরি করার জন্য বসো, তারপরে আর কি হবে, জনসংখ্যা বাড়লে আর কি সমস্যা হবে? খাদ্য, আচ্ছা খাদ্য বেশি প্রয়োজন হলে আমরা বেশি বেশি খাদ্য উৎপাদন করবো, কিন্তু এখানে বাস্তুতন্ত্রের উপরে কি ধরনের প্রভাব পড়বে? ওটা বললো আর আর আরো আছে, পাঁচটা মৌলিক অধিকার কি কি? বেশি দিবে শিক্ষা ব্যবস্থা, বেশি মানুষ হচ্ছে, বেশি সংখ্যক টিচার তৈরি হবে, শিক্ষার অবস্থা ভালো, বাসস্থানের অবস্থা খারাপ হবো যে মানুষকে খুন করতেও আচ্ছা বসো, তাও তুমি বলেছো ভালো, আর কি সমস্যাটা হবে? শুনতে পাচ্ছি না, লোক বাড়লো সমস্যা করতে, ও লোক লোক জীবাণু দ্রুত ছড়িয়ে পড়বে কেন, বেশি মানুষ হলে রোগ ছড়াবে তাড়াতাড়ি, প্রিকশন নিবো
আমরা এখন শিক্ষিত হচ্ছি, আগে মানুষের ডায়রিয়া হলে বাঁচতো না, এখন ডায়রিয়া কোনো রোগী না। আগে গ্রামের পরে গ্রামের মানুষ মারা গেছে শুধুমাত্র ডায়রিয়ায়, এখন ডায়রিয়ায় একটা বাচ্চা মারা যায়। চিন্তা করো আর কি সমস্যা হইতে পারে, জনসংখ্যা বাড়ার জন্য বাস্তুতন্ত্রের উপরে কি ধরনের প্রভাব পড়ছে? একটা আচ্ছা বসো, স্যার আগেই সারেন্ডার করে দিলে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে। আরে আমার তো আজকে লেভেল তারপর পরিমাণ বৃদ্ধি হলে সবটা নিয়ে দিচ্ছি পরে, এবার এটা ভাগে করে লাগবে আমারটা বই দিয়ে দিচ্ছে। আর কিছু নাই এই রিলেটেড কিছু বলো। মানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি হলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, তারপর হিমবাহ গলে হিমবাহ গলে সমুদ্রে মানে উঠতে পারবে, সমুদ্রে উঠতে দেখো, সবার আগে যে হচ্ছে মানুষের সংখ্যাটা যদি বাড়ে যায়, এই মানুষের সংখ্যা যদি বাড়ে, আই মানুষের সংখ্যা বাড়লে সবচেয়ে বড় প্রবলেম কি হবে? সবার আগে আমাদের বাসস্থানের সমস্যাটা হবে, তাই? বাসস্থান কমে যাবে, এরপরে ও বললো যাচ্ছে যানবাহন বেশি হবে, এটা বসস্থান হইলো না, বাসস্থান আকার আছে যে না না এই যে আকার ছিল তার মধ্যে আরেকটা দিছি। দেখো যানবাহনের পরিমাণ বাড়বে, ও বললো যানবাহনের পরিমাণ বাড়লে কি হবে? বেশি বেশি গ্যাস পাই বায়ু দূষণ হবে, ঠিক আছে, কালো গ্যাস, কালো ধোঁয়া বাড়বে, তাহলে কি হবে যে হচ্ছে ওজন লেয়ারটা যে আছে ওটা ক্ষয় হবে, ওটা ক্ষয় হইলে কি হবে? ইউভি রে যে আছে সেটা আমাদের পৃথিবীর মধ্যে পড়বে, বৈশ্বিক উষ্ণায়ন হবে, বৈশ্বিক মানে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাবে, এর ফলে কি হবে যে পাহাড়ের যে উপরে যে পাহাড়ের চূড়ায় যে বরফ আছে এগুলো গলা শুরু হবে, এগুলো বললে কি হবে? সমুদ্রের তাপমাত্রা, সমুদ্রের যে উচ্চতা, এই উচ্চতা বৃদ্ধি পাবে, এই উচ্চতা বৃদ্ধি পাইলে কি হবে? যে হচ্ছে বন্যা হবে, বন্যা হবে, সুনামি, এই বন্যা হলে কি হবে? নদী ভাঙ্গন হবে, আশেপাশের অনেক মানুষের বাড়িঘর এমনি হবে, মানুষ বাড়লে আবার আরেক জায়গায় যাই আমরা, মানুষ বাড়ছে, মানুষ বাড়ার পরে কি হচ্ছে যে হচ্ছে বাসস্থান কমে যাচ্ছে, বাসস্থানের শর্ট পড়তেছে, ঠিক আছে, অন্যান্য জায়গা জমিরও শর্ট পড়তেছে, তাই না? তাহলে খাদ্য উৎপাদনেরও হচ্ছে শর্ট হয়ে যাবে, এই খাদ্য যদি শর্ট পড়ে যায় তো হচ্ছে মানুষ ভেজাল দিবে খাদ্যে বেশি, তাই না? কিন্তু কিন্তু একটা লাভ হইতে পারে কি, মানুষ বাড়লে কার্বন ডাই অক্সাইড বাড়বে, তা বাড়লে গাছ পাবে, গাছ তো শুধু কার্বন ডাই অক্সাইডই নেয়, তাই না? না না আরো কিছু নেই, নেয় অক্সিজেন, নেয় অক্সিজেন, নেয় হ্যাঁ দিনের বেলা অক্সিজেন নেয় না, যখন সূর্য আলো থাকছে, সূর্যের আলো না থাকলে সে অক্সিজেন নেয়, এত বড় ভিটামিন সে করবে না, সবসময় অক্সিজেন। আমি বলতে চাই না থাকে, আই দেখো ওটা তোমাদেরকে অন্য একদিন ক্লাসে বোঝাবো, এখন দেখো যে এটা একটা প্রবলেম হইলো, আবার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাইলে কি হবে যে খাদ্যের সংকট তো আমরা বললাম, তাই না? খাদ্যের মধ্যে ভেজাল দিবে মানুষজন বেশি, তারপরে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাইলে আর কি কি হইতে পারে? এগুলাই আর কি কিছু আছে?
মেইন সমস্যা বাসস্থান কমে যাবে, তাই না? মারামারি বেশি হবে, পরিবেশের সংস্কৃষ্ট শৃঙ্খলা নষ্ট হবে। বলো, খাদ্য বস্ত্র, হ্যাঁ বস্ত্র যে তৈরি করা হয়, বস্ত্র কি সিন্থেটিক বস্ত্র তৈরি করা হয়, খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা আর একটা কি শিক্ষা। মানুষ যদি খুব বেশি হয়, আসলে আগে দেখো যে হচ্ছে আগে চাকরির মানে পড়ালেখা শেষ করলে মানুষজন চাকরি পেয়ে যেত, মানে এত এত মানুষ যে চাকরি হচ্ছে না, যার ফলে কি জীবিকা নির্বাহ করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে, বুঝতে বুঝতে পেরেছো? আচ্ছা আমাদের সময় বেশি নাই, এখন দেখো এই যে, আচ্ছা ঠিক আছে, অণুজীব গুলো আমাদেরকে কিসে কিসে সহযোগিতা করছে? টিকা, এক নম্বর কি হচ্ছে, ও এখানে যদি বাদ দেয় তো হবে কি, এদিকের পানিটা কমে যাবে, এদিকের পানি কমে গেলে এদিকে যে মাছ ছিল সেই মাছের পরিমাণ কমে যাবে, এই যে এটার উপরে যেসব জেলেরা জীবিকা নির্বাহ করত তাদের মাছ সংকট হয়ে যাবে, আমাদের দেশে মাছের মাছের দামের পরিমাণটা বৃদ্ধি পাবে, আশেপাশের যে যেসব জমিগুলো এই নদীর পানির উপরে ডিপেন্ডেন্ট ছিল সেইগুলোতে ফসল উৎপাদন হবে না, ফসলের উৎপাদনের পরিমাণ কমে যাবে, দেশের অর্থনীতি ডুবে যাবে। আবার বর্ষাকালে কি হবে, এই যে বাঁধের উপর দিয়ে পানি যখন খুব জোরে আসে পড়বে তখন এই মাসটা বন্যা হয়ে যাবে এদিকে সিরাজগঞ্জ আর টাঙ্গাইলের উপর, বুঝতে পেরেছো? তখন নদীর গতিপথ বদলায় যেতে পারে, এমনও হতে পারে যে হচ্ছে যখন খরা হয়ে যাবে তখন নদী পুরো নদী শুকায় গেছে, বন্যা হলে আবার তখন আবার পানি আসবে, কিন্তু পানি তো অন্য দিক দিয়েও চলে যেতে পারে, বন্যা হলে তো তোমার বাসা ডুবে যাবে। রিমন তো বলতেছে ভালোই হয়, ভাল লাগে না। দেখো অণুজীব, আই দেখো এই যে অণুজীব দিয়ে কি হয় আমরা টিকা পাই, দুই নাম্বার হচ্ছে এই অণুজীব না থাকলে কোনো কিছু পচতো না, পচে যেত না, পচে এখন পচনশীল, কি জন্য পচার দরকার আছে স্যার, তাহলে ভালোই হইতো খাবার পচতো না। এখন দেখো এই পচ না না পচলে কি সমস্যা হবে, পচার পরে একটা বস্তু যদি মনে করো পচে যায় তা কি হবে, মাটির সাথে মিশে যাবে, এমনকি ওই বস্তুর মধ্যে তো অনেক পুষ্টি উপাদান ছিল, এরা মাটির মধ্যে চলে যাবে, ওখান থেকে গাছগুলো নিবে, ওখান থেকে গাছ খাদ্য তৈরি করতে পারবে, গাছ বড় হবে, গাছ গাছকে গরু ছাগল হাঁস মুরগি খাবে, তাই না? সেই গরু ছাগল হাঁস মুরগি আমরা খাবো, তারপরে আমি আবার কি ছাড়বো, ওরা আবার গাছ দিবে আবার বড়। আচ্ছা কিন্তু যদি এই না পচতো, যেগুলা যেরকম করে আছে সব যদি পলিথিনের মতো হইতো তাহলে কোনো কিছু মাটির সাথে মিশতো না, মাটি তাহলে এক সময় মাটির মধ্যে আর কোনো পুষ্টি উপাদান থাকতো না, এক সময় গাছ আর বড় হইতো না, গাছ আর গাছ বাঁচতো না, গাছ না বাঁচলে আমরা বাঁচতাম। এখন হ্যাঁ তোমার যে হচ্ছে পাকস্থলী আছে, এই পাকস্থলীতেও অণুজীব আছে যারা হচ্ছে তোমাকে হজম করতে সাহায্য করে, বুঝতে পেরেছো? যেটা না থাকে তোমার হজম হইতো না। কিভাবে, আমরা কি জানি যে দই খাইলে কি হয়, হজম ভালো হয়, তাই না?
দইয়ের মধ্যে কি থাকে অ্যাকচুয়ালি? ব্যাকটেরিয়া, প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া কি অণুজীব না উপকারী ব্যাকটেরিয়া এগুলো? ঠিক আছে, তাহলে তোমার ডায়রিয়া হয়েছে। আর শুভ রইলে শুভ তো সারাদিন টয়লেট ঢুকলে বসে থাকবে না? হয়েছে, আসো এবার এদিকে দেখো। তরকারি কাটার পরে ব্যবহার অযোগ্য যে সকল অংশ ফেলে দেওয়া হয় সেগুলো, সেগুলো কি? বর্জ্য, বজ্র না, তবে সেগুলো কি পচনশীল, তা পচিয়ে জৈব সার উৎপন্ন হয়। আবার হসপিটালে ব্যবহৃত গজ, ব্যান্ডেজ, অস্ত্রোপচারের ফলে, অস্ত্রোপচার মানে হচ্ছে অপারেশন, অপারেশনের পরে ফেলে দেওয়া দেহের বিভিন্ন অংশ ইত্যাদি ধরনের ক্ষতিকর জৈব বজ্র না বর্জ্য, এই বর্জ্য উৎপন্ন হয়। বলা হয় এইগুলি সবচেয়ে ক্ষতিকর বর্জ্যের মধ্যে অন্যতম। আমরা চকলেট, বিস্কুট, চিপস খাওয়ার পরে যে প্যাকেট ফেলে দিই তা কি? ওটা কি পচনশীল? অপচনশীল। এই অপচনশীলটা জীবনে বল, তাহলে কি বজ্র ধর